সামিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক আশা করি সকলে ভালো আছেন সম্মানিত শিক্ষার্থীগণ স্পেশালি যারা বিভিন্ন আরব দেশে নতুন আরব প্রবাসী হিসেবে অবস্থান করেছেন ইভেন যারা ইন ফিউচারে বিভিন্ন আরব দেশে অবস্থাপন করবেন তাদের জন্য ধারাবাহিকতা বজায় রেখে বরাবরের ন্যায় বেসিক ক্লাস ফর্টি নাইন নিয়ে আজকের ক্লাসটি আমি তৈরি করেছি আপনাদের জন্য সো আজকের আমাদের বেসিক ক্লাস উনপঞ্চাশ ক্লাসটিতে আমি আলোচনা করব গতকালকে আমি যে ভিডিও আপলোড দিয়েছি সেখানে দশটি গুরুত্বপূর্ণ শব্দ আমি উপস্থাপন করেছি এবং আমি বলেছি উক্ত শব্দগুলো দিয়ে আমি আপনাদের জন্য আজকে আরেকটি কনভারসেশন উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীগণ তার দেরি না করে শুরু করতেছি গুরুত্বপূর্ণ ক্লাসটি আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সর্বপ্রথম আমি এখানে যে সেন্টেন্সটি লিখেছি আর আজকের ক্লাসটি কিন্তু ধারাবাহিক আমি সেটাও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি বাট গুরুত্বপূর্ণ এমন কিছু শব্দ এবং এমন কিছু সেন্টেন্স আজকে উপস্থাপন করব একটু দৈর্য সহকারে প্রত্যেকটি কথা শুনবেন প্লিজ স্কিপ করবেন না তাহলে কিছুই শিখতে পারবেন না সর্বপ্রথম এখানে যে সেন্টেন্সটি লিখেছি আউয়াল কুল্লু সগল সাউই খালাস আবার লিখেছি কামবেল বাদেন রুই যাজা আচ্ছা আমরা একটু বাংলাতে এক্সপ্লেন করব পূর্বের মতোই যেমন আপনি আমার আন্ডারে জব করতেছেন আমি আপনাকে বলতেছি সর্বপ্রথমে সব কাজ তুমি শেষ করো তারপর ছুটি যাবা এরকম কিন্তু হয় যে কালকে আপনাকে ছুটি দিবে বা কাজ থেকে ছুটি দিবে ইনস্ট্যান্ট ছুটি যে কোনো ছুটি আপনি এখানে ধরতে পারেন আবার এবার বলতে পারে যেমন সব কাজ সম্পূর্ণ করে তুমি ছুটিতে যাওয়া তাহলে আমাদেরকে এখানে জানতে হবে শেষ মানে কি আর সম্পূর্ণ করা কি আচ্ছা কাম্বেল মানে সম্পূর্ণ করা যে কোনো কিছু সম্পূর্ণ করার ক্ষেত্রে আমরা বলবো কাম্বেল কাম্বেল আউয়েল কামবেল মানে সম্পূর্ণ করো এখন কী সম্পূর্ণ করো জাস্ট বলবেন এটা সম্পূর্ণ করো সেটা সম্পূর্ণ করো আবার খালাস মানে শেষ এখন বিভিন্নভাবে বলতে পারে সো আপনাকে জানতে হবে যে খালাস কি কামবেল কী আশা করি বুঝতে পারছেন প্রশিক্ষার টিক সো এখানে আমি লিখেছি আউয়াল মানে সর্বপ্রথম কুল্লু শোগল কুল্লু মানে সব সগল মানিক কাজ সাউই কাম্বেল সাউই মানিক করা খালাস মানে শেষ সো আউয়াল কুল্লু সগল সাউই খালাস মানে প্রথমে তুমি সব কাজ শেষ করো বাদেন ইন্টারু ইজাজা বাদেন ইনতারু গুরফা বাদেন ইন্টারু মধিনা বাদেন ইন্টারু এখানে বাদেন ইন্টারু হুনাক বাদেন ইন্টারু বার্রা শোগল অনেকে আবার ওভারটাইম করে বার্রাসগোল মানে বাইরের কাজে যাওয়া আশা করি বুঝতে পারছেন অথবা এখানে বলতে পারে বাদ আউয়াল কুল্লসুগল কামবেল বাদ এখানে সেখানে কি বুঝাতে চাচ্ছি আশা করি বুঝতে পারছেন নেক্সট হচ্ছে দেখুন মুদির হুয়ানফর এবিরু মুস্তা বুকরা আমি আপনি আমার মুদির আমি আপনাকে বলেছি মুদির সেই লোকটি বা উনি বা তিনি যেভাবে হোক বুঝে নেবেন এখানে আসলে এত কিছুই না আপনি বলতে পারলে হবে এবং শব্দের অর্থগুলো আপনাকে জানতে হবে উনি কি আপনাকে বলতেছেন আমি কি আপনাকে বলতেছি শব্দের অর্থ জানা থাকলে আপনি বুঝিয়ে নেবেন দ্যাটস স্যান আপ সো উই ক্যান সে মুদির হুয়ান নফর মুদির ওই লোকটি সেই লোকটি দেখুন হুয়া মানি সেই নফর মানি লোক এবি মানি ছাওয়া আবার চাওয়া ছাওয়া অফর নফর রু কি চায় যেতে চায় হুয়ান নবর এখন আমরা দেখুন বিভিন্নভাবে কিন্তু আমরা বলতে পারি অফর এ এবি রু এখানে হুয়া নফর এবুলুস অফর এ বি আক্কেল এইভাবে আপনাদেরকে সেন্টেন্স মেক করতে হবে দেন সাকসেস হবে ইনশাল্লাহ সো হুয়ান হুয়া এবি রু মুস্তাশফা বুকরা মুস্তাশফা মানে হাসপাতাল মুদির সেই লোকটি ওই লোকটি বুকরা মানে আগামীকাল মুস্তাশফা মানে হাসপাতাল সেই লোক আগামীকাল হাসপাতাল যেতে চাচ্ছে তাই না এরকম কিন্তু হয় কৃষি এরপর আমি যেটা লিখেছি প্লিজ একটু ধৈর্য সহকারে প্রত্যেকটি ওয়ার্ড শুনবেন প্রত্যেকটি কথা শুনবেন মনে রাখবেন যে তুই এই চ্যানেলটি একটি এডুকেশনাল চ্যানেল সো আপনাকে প্রত্যেকটি কথার মাঝে কিছু না কিছু শেখার আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন বাট ক্লাসটি সম্পূর্ণ করবেন আমার সাথে এরপর হচ্ছে আমি লিখেছি কি ইন্টার লেস মাই কাম্বেল হাদা সুগল অবশ্যই এরকম প্রশ্ন আপনাকে করবে সো আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে আমি আপনাকে বলেছি আপনি একটি কাজ করেন তুমি এই কাজটি সম্পূর্ণ করো কেন তাই না এরকম বলতে পারি সো ইন লেস মাই কামবেল লেস মানে কেন মাই মানি না কামবেল মানে সম্পূর্ণ করা ইনতা লেশ মাই কামবেল তুমি কেন সম্পূর্ণ করো নাই হাদা সোগল এই কাজটি অ্যাট লাস্ট যে সেন্টেন্সটি লিখেছি মিন ফদলেক ইনতারু শোয়া বাইত মিন ফাদলেক মানি দয়া করে তারপর হচ্ছে লাও সামাত মানি দয়া করে সো মিন ফদলেক ইনতারু সইয়া বাইত দয়া করে তুমি একটু দূরে যাও সয়া মানে একটু বাইদ মানি দূরে রু মানি যাওয়া ইনতা তুমি অথবা আমরা বলতে পারি লাউসামাহাত ইনতা রু সইয়া বাইত দয়া করে তুমি একটু দূরে যাও প্রিয় এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ হচ্ছে মিন ফাদলেক এবং বাইদ তো এই মিন ফাদলেক শব্দটিতে আমরা আরও অনেক কিছু বলতে পারি মিন ফাদলেক ইনতা তাল সয়া তুমি একটু ওইদিকে আসো মিন ফাদলেক ইনতা জীব মিননি তুমি এদিকে দাও সম্মানিত শিক্ষার্থীগণ আমি প্রত্যেকটি শব্দ এবং সেন্টেন্স এখানে এক্সপ্লেন করেছি আপনারা নিজে আরও বাক্য তৈরি করবেন আর অবশ্যই ভালো লাগলে প্লিজ আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য ক্লাস তৈরি করি জাস্ট একটি কমেন্টস করতে আপনার হয়তো দশ সেকেন্ড পনেরো সেকেন্ড লাগবে আসলে দুঃখের বিষয় আমিও একজন প্রবাসী আমাকেও অনেক কষ্ট অনেক ডিউটির মাঝে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি জাস্ট আপনারা ভিডিওটা দেখেন একটা ভিডিও আপলোড দেওয়ার পরে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় হাজার পর্যন্ত সাবস্ক্রাইবার হয় সেখানে অনলি দশজন পাঁচজন তিনজন কমেন্টস করেন তাই কমেন্টস করলে ভিডিওটি ভাইরাল হবে আরেকজন প্রবাসী ভাই শিখতে পারবেন আমাকে ইন্সপায়ার করবেন কেমন হয়েছে জানাবেন আসলে আজ পর্যন্ত আমাকে যত লোক যত আরও প্রবাসী ভাইরা আমাকে রিকোয়েস্ট করেছেন স্পেশালি আমার নাম্বারে বা ইনবক্স করেছেন যে ভাই আমার জন্য এই ভিডিওটি তৈরি করেন আমি কিন্তু অবশ্যই তাদের কথা রাখি ওনাদের কথা রাখি চেষ্টা করি তা আপনারা অবশ্যই আশা করি আমার কথাটি রাখবেন এই ভিডিওটিতে অ্যাটলিস্ট যার কাছে ভিডিওটি যাবে প্লিজ সব একটি করে কমেন্টস করবেন জাস্ট দশ সেকেন্ড সময় লাগবে আপনার আমার রিকোয়েস্টে রাখবেন আশা করি আর হচ্ছে আমার গতকালকের ভিডিওতে এবং ইভেন এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি যে নতুন চ্যানেলটি অফেন করেছি আপনাদের রিকোয়েস্টে উক্ত চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে হলে এবং আরও গুরুত্বপূর্ণ কিছু আরবি কথা বলার যে কৌশল এবং শব্দ নতুন চ্যানেলটিতে আমি আপলোড করে থাকি সো আপনারা ভিজিট করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টস বক্সে এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্কটি আমি দিয়ে দিয়েছি সো আই হোপ আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রি শিক্ষার্থীগণ এরপর আমরা আরও কিছু কনভারসেশন আলোচনা করব এই কথোপকথনের মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব সর্বপ্রথম আমি এখানে লিখেছি মাই রু ইয়ামিন মাই রু ইয়ামিন নেক্সট লিখেছি কি রু ইয়াচার এরকম কিন্তু হয় তুমি বামে যাবা না অবশ্যই তুমি ডানে যাবা তুমি এদিকে যাবা না অবশ্যই সেদিকে যাওয়া তাই না তো আমি এখানে লিখেছি রু মানে যাওয়া ইয়ামিন মানে ডানে সো মাই রু মাই মানে না মাই রু ইয়ামিন বাম ডানে যেও না রু ইয়াসার বামে যাবা এরপর হচ্ছে মো গিরগির গিরগির মানে বেশি কথা বলা মো মানে না সো বেশি কথা বলো না কালাম সিদা সোজা কথা বলো এরকম কিন্তু হয় সিদা কালাম সিদা মানে সোজা আবার সিদা রু সোজা যাও তাই না মো গিরগির বেশি কথা মো গিরগির মাফি ফায়দা বেশি কথা বলে লাভ নাই মগের গির বেশি কথা বলো না কালাম সিদা দেখুন সোজা কথা বলো এখানে আসলে দেখুন যদি আপনি গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করেন আর অনেক কিছু অ্যাড করতে হবে না ভাই আমরা গ্রামাটিক্যাল সিস্টেম ফলো করবো না কারণ এইভাবে কিন্তু কথা বলে না সো আপনি কেন এটা ফলো করবেন অবশ্যই ইউ ডোন্ট নিড টু আই রিকোয়েস্ট টু অ্যাডভাইস ইউ এখন আমি জাস্ট সিদা জাস্ট বুঝিয়ে নিবি আপনি যাকে বলতেছে মানে সোজা কথা বলো এখন দেখুন তুমি সোজা কথা বলবা তুমি সোজা কথা বলো গ্রামার্টিক্যাল সিস্টেম ফলো করলে কত যে কী হাবিজাবি আসবে আপনাদের জন্য কঠিন হবে আমরা সেইভাবে শিখবো না যোগ যোগদের আরও প্রবাসী বাইরা যেভাবে বলে আসতেছেন ইনশাল্লাহ আমরা সেইভাবে শিখবো আমাকে জাস্ট আপনারা সাপোর্ট করবেন প্লিজ সো কালাম মানি কথা আমরা পেয়েছি নেক্সট হচ্ছে দেখুন বুকরা মাই ইজ সুগল আগামীকাল কাজে এসো না বুকরা মানি আগামীকাল ইজি মানে আসা মাই ইজি সুগল মানে কাজ বুকরা মাইজি সুগল আগামীকাল কাজে এসোনা বুকরা ফি ইনতা ইজাজা বুকরা ফি মানে আছে ইনতা ইজাজা ইজাজা মানে ছুটি তোমার ছুটি আছে অথবা বুকরা আপনি আবার বলতেছি দেখুন সেন্টেন্সের সাথে সেন্টেন্স দিয়ে একটু লং কর্তোফত কথোপকথন আপনারা তৈরি করবেন বুকরা মাই মাইজি সুগল তুমি আগামীকাল কাজে এসোনা বুকরা ইন্টারভিউ মুস্তাসবা আগামীকাল তুমি হাসপাতাল যাবা কেন কাজে আসবে না ওটাকে একটু এক্সপ্লেন করে আরও বাক্য তৈরি করুন অ্যাট লাস্ট হচ্ছে মুদির আনা এভি ইতনাইন শাওর মাস মুদির আমি দুই মাসের বেতন ছাড়ছি এরকম কিন্তু আমরা অনেক সময় আমাদের প্রবলেমের কারণে মুদিরের কাছে এরকম টাকা ছেয়ে থাকি মুদির আনা এভি মুদির আমি চাই মুদির আনা আবগা মুদির আমি চাই কি ছাই ইতনাইন শাওর মানে ইতনাইন মানে দুই শাওর মানে মাস দুই মাসের বেতন মাস মানে বেতন ইতনাইন শাওর মাস আমি দুই মাসের বেতন সাচ্ছি আশা করি বুঝতে পারছেন যদি উপকৃত হয়ে থাকেন প্লিজ একটি করে কমেন্টস করবেন আই সেলিউট অল আর প্রবাসী ভাইরা আসসালামু আলাইকুম আল্লাহ